হ্যালো ভিউয়ার্স, গ্যাসের চুলার জন্য অটো গ্যাস লাইটার কিভাবে বানানো যায় চলুন এই ভিডিওতে দেখি। প্রথমে পুরাতন একটা গ্যাস লাইটার সংগ্রহ করতে হবে, তার মধ্যে থেকে এই যে অটো স্পার্ক সৃষ্টি করে এরকম একটা মেকানিজম সংগ্রহ করতে হবে। তারপর মেডিকেল হল থেকে এরকম একটা ইঞ্জেকশন নিতে হবে, আমার থেকে এটা 10 টাকা নিয়েছে, এক এক জায়গায় এক এক রকম হতে। সিরিজের মাথার সুইটা আমাদের লাগবে না, এটা আমরা ফেলে দেব। এবং ভিতরে থেকে আমরা ওই চামের মতো ইয়াটা আছে ওটা সব বের করে নেব। বের করে নেওয়ার পর ওটার সাথে থেকে চামটা খুলে ফেলব। দেখুন কইভাবে আপনি যে কোনো মাধ্যমে খুলতে পারেন। খোলা শেষ হলে সিরিঞ্জের মাথা হ্যাক্সো ব্লেডের মাধ্যমে কেটে নেবেন, অথবা বিভিন্ন কিছু দিয়ে কাটতে পারেন আপনার যেটা সুবিধা হয় আর কি। এভাবে কেটে নেওয়ার পর সিরিঞ্জের মাথাটা সুন্দরভাবে মসৃণ করে নেবেন, যাতে যে স্পার্ক সৃষ্টি করে ওইটা যন্ত্রটা ঢোকানো যায়, এরকমভাবে করে নেবেন। সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন যাতে ময়লা না থাকে। এরপর মাপতে দেখবেন যে সঠিক হয়েছে কিনা। এরপর সিরিঞ্জের যেটা পিস্টন হিসেবে কাজ করে তার মাথায় কিছু প্লাস্টিক থাকে, অতিরিক্ত প্লাস্টিক তা কেটে নেবেন। আমি ইন্ডিকেটরের মাধ্যমে কেটে নিচ্ছি, আপনারা বিভিন্ন কিছু দিয়ে কেটে সুন্দরভাবে ই করে নেবেন। এভাবে নেওয়ার পর সুন্দর হয়েভাবে কাটা শেষ হলে এখন সিরিঞ্জের মধ্যে ওইটা ঢুকিয়ে দিবেন। এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর সুন্দরভাবে দেখতে হবে যে স্পার্ক লাইটের সাথে সংযুক্ত হয়েছে কিনা দেখতে হবে ভালো করে। ওটা সুন্দরভাবে বাইরে বের করে দিতে হবে, যে স্টিলের অংশটুকু আছে যেখানে স্পার্কের সৃষ্টি হবে ভালো করে দেখে নিতে হবে। এরপর গ্লু গানের মাধ্যমে অথবা সুপার গ্লুর মাধ্যমে সুন্দরভাবে আঠা দিয়ে মজবুত করে লাগাতে হবে, যাতে ওটা নড়াচড়া না করে, এই দিকে খেয়াল রাখতে হবে। আঠা দিয়ে লাগানো হলো শেষ। এখন আমরা যদি ট্রাই দেই দেখেন ওখানে স্পার্কের সৃষ্টি হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।